লোহায় জং ধরে ফলে বিড়ম্বনা ব্যবহারে সমাধান খুঁজতে উদ্ভাবন পিপাসু কিছু বিজ্ঞানী প্রবর্তন করেন স্টেইনলেস স্টিল। মাত্র দেড় দশক আগেও দেশে স্টেইনলেস স্টিলের চাহিদার পুরোটাই ছিল আমদানি নির্ভর। দ্রুত এই শিল্প গড়ে উঠতে শুরু করলে এখন তা অভ্যন্তরীণ চাহিদা মিটে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। দেশে এই শিল্পের প্রচলন, অগ্রযাত্রা, সংকট ও সম্ভাবনা নিয়ে দেখুন লাবণী গুহর কয়েকটি প্রতিবেদন। ছবি তুলেছেন জসীমউদ্দিন ভূঁইয়া। লোহায় মরচি ধরার সমস্যা সমাধানে গবেষণা শুরু হয় 1800 শতকে। শুরুটা যে দুই ব্রিটিশ বিজ্ঞানী করেছিলেন তাদের ধারাবাহিকতায় আরেক ব্রিটিশ বিজ্ঞানী হ্যারি ব্রিয়ারলি সফলভাবে শেষ করেন সেই গবেষণা। লোহার সাথে নানান ধরনের উপাদান যুক্ত করে এমন ধাতব আবিষ্কার করেন যাতে মরিচা তো দূরের কথা, কোনো দাগই সহজে পড়ে না। সেটাই পরে বিশ্বজুড়ে জনপ্রিয় হয় স্টেইনলেস স্টিল হিসেবে। লৌহ ধাতুকে এক ধরনের কেমিক্যাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই মরিচা নিরোধক এক ধরনের প্রলেপ যথেষ্ট পুরুত্বের মধ্যে দিয়ে যখন তৈরি করা হয় তখন সেটি এই জলবায়ু এবং অন্যান্য কারণে তার মরিচা ধরার পুরো কার্যক্রমটাকে বাধাগ্রস্ত করে। একে বিভিন্ন রূপান্তরে করা যায়, লংজিভিটি বেশি, লাইফ সাইকেল অনেক বেশি সাধারণ লোহার। বিশ্বের দেশে দেশে গত 200 বছরের বেশি সময় ধরে স্টেইনলেস স্টিল এবং সেই ধাতব দিয়ে তৈরি নানা সামগ্রী জনপ্রিয় হতে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে 80 ও 90 দশক থেকে স্টেইনলেস স্টিলের ব্যবহার অল্প অল্প করে বাড়তে থাকে, যা এখন একটি সুপ্রতিষ্ঠিত পণ্য। আমাদের তৈজস যত কিছু ছিল সবই কিন্তু অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল আমরা কখনোই ব্যবহার করতাম না। জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এখন এসএস ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশে। স্টেইনলেস স্টিলের মার্কেটটা স্পেশালি পাইপস এন্ড টিউবস, এটা আমরাই দখল করেছি, বাংলাদেশি আমরা যারা প্রস্তুতকারক আমরাই দখল করে আছি। 2000 সালের আগ পর্যন্ত দেশে স্টেইনলেস স্টিল সামগ্রীর ব্যবহারে আমদানি নির্ভরতা ছিল ব্যাপক। তবে 2000 সালের পর থেকে দেশে স্টেইনলেস স্টিল শিল্পের বিকাশ ঘটলে তা অভ্যন্তরীণ চাহিদা মেটানোর ক্ষেত্রেই শুধু নয়, মূল্য সাশ্রয়ীও হয় দেশের ক্রেতাদের জন্য। কাঠের একটা খাট কিনতে গেলে মানুষের 50,000 টাকা লাগে, আমাদের একটা খাট কিনতে গেলে মাত্র 7,000 টাকা হলে একটা খাট মানুষ কিনতে পারে, এটা স্বাচ্ছন্দ্য। এবং সে এটা যদি 10 বছর ব্যবহার করে তারপরে কিন্তু সে আবার এটা 5,000 টাকা বিক্রি করতে পারে, এটা একটা ভ্যালু আছে। যতদিন থাকবে অ্যাজ ইট ইজ সেভাবেই থাকবে, এটা নষ্ট হওয়ার মতো কিছু নেই। যে সকল জিনিস একসময় লোহা, মাটি, সিরামিক কিংবা কাঁচ দিয়ে তৈরি করে ব্যবহার করা হতো সেগুলো স্টেইনলেস স্টিলে তৈরি হওয়ায় দীর্ঘস্থায়ী ও সহজে সংরক্ষণযোগ্য হয়েছে। ফলে শহর এবং গ্রামেও স্টেইনলেস স্টিলের পণ্যের সমাদর বেড়েছে অল্প সময়ে। ইন্ডাস্ট্রিয়াল আইটেম থেকে শুরু করে জাহাজের স্পেয়ার্স থেকে শুরু করে প্লেনের যন্ত্রপাতি থেকে শুরু করে কোন ধরনের যন্ত্রে স্টেইনলেস স্টিলের ইউজ নাই। স্টেইনলেস স্টিলের উৎপাদন এতটাই উন্নত ও আধুনিক হয়েছে যে বিশ্বের সকল দেশেই বহু সুউচ্চ ভবন শুধুমাত্র স্টিলের কাঠামোর উপর নির্ভর করে নির্মাণ করা হচ্ছে।